রিদি হকের প্রথম সিনেমা একাত্তরের সেই সব দিনে অভিনয় করেছেন কয়েক প্রজন্মের অভিনয় শিল্পীরা। তাদের কয়েকজন পর্দায় অনুপস্থিত দীর্ঘদিন, যদিও এই ছবির মাধ্যমে আবারও ফিরলেন রূপালি জগতে। বর্তমান সময় ও আগের কয়েকজন তারকাদের নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার। রিদি হক পরিচালিত প্রথম ছবি 1971 সেই সব দিন। প্রয়াত নাট্যজন ডক্টর এনামুল হকের গল্প ভাবনাই ছবিটিতে অভিনয় করেছেন কয়েক প্রজন্মের গুণী অভিনয় শিল্পীরা। তাদের মধ্যে লিটু আনাম, মুনমুন আহমেদ অনুপস্থিত ছিলেন অনেকদিন, তবে এই সিনেমা ঘিরে আবারও ফিরলেন রূপালি পর্দায়। ফেরদৌসের কথা যদি বলি, ফেরদৌসের জীবনের শ্রেষ্ঠ অভিনয় বলবো, লিটু আনাম আমি কার কথা বলবো না, মানে প্রত্যেকটি শিল্পী সাংঘাতিক অভিনয় করেছে। আছেন নিয়মিত তারকারাও, ফেরদৌস আহমেদ, তারিন, সজল, প্রীতি, শিল্পী সরকার, অপু, সাজু খাদানের মতো জনপ্রিয় মুখ। আশা করেছিলাম বাট এতটা আশা করিনি, মনে হয়েছিল যে মানুষ এটা ভালোবেসে দেখবে, বাট মানুষের যে এত আবেগে গিয়ে নাড়া দিবে সেটা অতটা চিন্তা করিনি, আছে খুব ভালো লাগছে। এটা আসলে যদিও মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ছবি, কিন্তু এটার প্রেজেন্টেশন ভিন্ন, আপনারা ছবিটাই দেখলে বুঝতে পারবেন, বা আমার মনে হয় আমার থেকে আমার দর্শকরা ভালো বলতে পারবে যারা ছবিটি দেখেছেন। নেগেটিভ ক্যারেক্টার নিয়ে দর্শকরা যদি মন্তব্য, মানে নেগেটিভ মন্তব্য করে, সেটা মনে করি চরিত্রের সার্থকতা। মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো পোরখাও অভিনেতাদের উপস্থিতিও সিনেমাটির জৌলুস বাড়িয়েছে কয়েক গুণ। সময় ছিলাম আসলে, এত সুন্দর সিনেমা দেখার মতো, দারুণ অ্যাক্টিং, সবার দারুণ অভিনয়, ফেরদৌস ভাইয়ের অভিনয়, তারিন আপার অভিনয়, সবার অভিনয় এত চমৎকার, সজল দুর্দান্ত, মানে কাটটা রেখে কাটটা বলবো। 50 দিন ধরে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা একাত্তরে সেই সব দিনের শুটিং হয় ঠাকুরগাঁওয়ে। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।